এই ল্যাপটপটি পাবেন হচ্ছে 11,500 টাকায়। এতে আপনারা প্রোভোগের 6 Pro 10B মাত্র 16,500 টাকায়। অনলাইনে ক্লাসের জন্য চাচ্ছেন বা ক্যারি করার জন্য 32GB SSD আছে বিল্ট ইন, 360 রোটেট করা যায়। প্রাইসটা পাবেন মাত্র 21,000 টাকায়। এটা আমার থেকে নিতে পারবেন 8GB 500GB দিয়ে মাত্র 21,000 টাকায়। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ল্যাপটপের ভিডিওতে। আজকে আমরা চলে আসছি বরাবরের মতো গোল টেকনোলজিতে। যারা আসলে আপনারা গোল টেকনোলজি সম্পর্কে এর আগেও দেখেছেন, খুব ভালো মানের কিছু ল্যাপটপ কিন্তু অনেক লো প্রাইসে তারা সবসময় আপনাদেরকে প্রোভাইড করে থাকে। বরাবরের মতো আজকেও কিন্তু আরও চমৎকার কিছু ল্যাপটপ আপনাদের সামনে হাজির করব। যে ল্যাপটপগুলো মোটামুটি 11,500 থেকে শুরু করে মোটামুটি 40-45,000 টাকার মধ্যে, যারা আসলে মিড রেঞ্জের মধ্যে ভালো মানের ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে। আপনারা যারা আসলে বিজনেস পারপাসে ল্যাপটপ নিতে চান, যারা শিক্ষার্থী আছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, তাদের জন্য কিন্তু ল্যাপটপ এখানে অনেক রিজনেবলের মধ্যেই কিনতে পারবেন। তো আজকে আমরা কথা বলবো বরাবরের মতো, আমার সঙ্গে রয়েছেন দীপু ভাই। দীপু ভাই সবসময় মোটামুটি শপে থাকেন, এর বাইরে কিন্তু আরও অন্যান্য ভাইয়েরাও আছে, তাদের সঙ্গে আসলে এখানে যোগাযোগ করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশানে তাদের নাম্বার দেওয়া আছে, আপনার ফোন করেও আসতে পারেন। তো আমরা কথা বলবো দীপু ভাইয়ের সঙ্গে। দীপু ভাই কেমন আছেন? জি ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাকে একটু, যেহেতু আপনি আইটি এক্সপার্ট, এর আগেও আমরা আপনাদের আপনার এই শপে আমরা ভিডিও করেছি, মেইনলি আসলে যাদের জন্য ল্যাপটপগুলো আপনারা প্রোভাইড করছেন, মিড রেঞ্জের মধ্যে আপনি ভালো ল্যাপটপ প্রোভাইড করছেন, তো মোটামুটি কত টাকার মধ্যে হলে আসলে একটা ভালো মানের ল্যাপটপ কেনা যায়? অ্যাকচুয়ালি কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আপনারা বাজেটও করে থাকেন এবং ল্যাপটপটা ওই কাজের উপরেই আসলে নির্ভর করে। যদি আপনি অনলাইন ক্লাসের জন্য নিতে চান, সেক্ষেত্রে 11,500 থেকে শুরু করলে আপনি ভালো রেটে একটা ভালো ল্যাপটপ আমাদের থেকে নিতে পারবেন, 11,500 থেকে শুরু করে 16,500 টাকার ভিতরে। আচ্ছা, যেহেতু অনলাইন ক্লাস হবে এবং বেসিক যে ওয়ার্কগুলোর জন্য এটা খুবই ভালো হবে 16,500 ভিতরে। আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে 20 থেকে 30 আপনাকে নিলে সবচেয়ে ভালো হবে। আর যদি আপনি আউটসোর্সিংয়ের কাজ, যেটা দিয়ে আপনি আর্ন করবেন, সেই জন্য আপনার 30 থেকে 40 মধ্যে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কাজটা সেখানে থাকে, ওয়েবসাইট ডেভেলপের কাজ থাকে। জি, আমরা যখন আবার মডেল এবং বিস্তারিত বলবো তখন আরও একটু ডিটেলস আমরা আলোচনা করবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি চেষ্টা করবো কিছু, আমরা প্রত্যেকটা ভিডিওতে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এবং কোনটায় কী ফ্যাসিলিটিস, কোনটায় কী গ্রাফিক্স, কোনটা কী রিকোয়ারমেন্ট হলে আপনারা কী কাজ করতে পারবেন সেটা আমরা আলোচনা করবো সাথে থাকে। সো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা দীপু ভাই, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করা যায় আজকে? মিড রেঞ্জের ল্যাপটপ থেকে শুরু করে একদম লো প্রাইসের মধ্যে আমি যাবো। আচ্ছা, ওকে। তা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SPLEDUKER 840G3, অনেক ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ, 6 জেনারেশনের কোর i5 এর 8GB এবং 256 SSD আছে। আচ্ছা, একদম ফ্রেশ। আচ্ছা, এটা বর্তমান রেটে নিতে পারবেন 38,000 টাকা। অনলি 38,000 টাকা, যারা আসলে এটা ফ্রিল্যান্সিং করবে তাদের জন্য এটা পারফেক্ট হবে। তো এখন আসলে ল্যাপটপের বাইরে থেকে আসার প্রবণতা একটু কম, সেই বিধায় আসলে রেটটাও তেমন একটা ফিক্সড থাকে না। আচ্ছা, আর নেগোশিয়েবল প্রত্যেকটা প্রাইস, আপ ডাউন হয়, নেগোশিয়েট করে নিতে পারবে। হ্যাঁ, যদি কমে হয় তাহলে কম, যদি দামটা কমে, কাস্টমার আপনারা যারা ল্যাপটপ নিতে আগ্রহী আসলে 10 জায়গায় দেখেই আসলে নিতে চান, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যদি কম্পিটিশনটা, প্রাইসের ক্ষেত্রে কম্পিটিশনটা আমরা নিজেরাই করে থাকি আমরা ব্যবসায়ীরা যারা, তো সেক্ষেত্রে আশা করি যদি কম হয় তাহলে কম প্রাইসের মধ্যে আপনারা আমার থেকে কালেকশন করতে পারবেন। আচ্ছা, ওকে। তাহলে এটার প্রাইস হচ্ছে 38,000 টাকা। আর প্রত্যেকটা ল্যাপটপে তো আপনি ওয়ারেন্টি গ্যারান্টি একটা ফ্যাসিলিটিস দিচ্ছেনই। অবশ্যই। আচ্ছা, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর 2 বছরের 4 মাস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, 10 দিনের রিপ্লেসমেন্ট, অর্থাৎ সে বাড়িতে নিয়ে গিয়ে 10 দিন সে ইচ্ছা মতো ব্যবহার করে দেখবে তার ল্যাপটপে সমস্যা আছে কিনা, এই তো? আচ্ছা, ওকে। এরপরে আমরা কোনটাতে যাব? থিংকপ্যাড সিরিজের লেনোভো, না লেনোভো থিংকপ্যাড সিরিজের। ওকে, একেবারে যারা স্লিম চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি খুবই সুপরিচিত ল্যাপটপটি, লেনোভো থিংকপ্যাড সিরিজের X1 কার্বন। X1 কার্বন, ইয়েস জি, X1 কার্বন খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ। হ্যাঁ, জনপ্রিয় ল্যাপটপ এটা হচ্ছে। আপনার আমার কাছে 4th জেনারেশন এবং 6th জেনারেশন দুটোই ল্যাপটপ আছে। আপনার 4th জেনারেশন এবং 6th জেনারেশন গঠনগত ব্যাপারটা,
একই সেম লুকটা দেখে বুঝতে পারবেন না কোনটা 6 জেনারেশন কোনটা 4 জেনারেশন তো 6 জেনারেশন যদি হয় তাহলে আপনারা আমার থেকে পাবেন হচ্ছে 43000 টাকা 43000 টাকা আর 4 জেনারেশনটা পেয়ে যাবেন 36000 36000 টাকা পাবেন ওকে আর যে এর মধ্যে 8GB RAM এবং 256 SSD পাবেন আর প্রসেসর পেয়ে যাবেন পুরো ফাইভের 4 জেনারেশন এবং 6 জেনারেশন আচ্ছা আর ক্যাশটা আপনারা প্রসেসরের যে ক্যাশ আমরা আগের ভিডিওতে বলে আসছি যারা বিস্তারিত আরো জানতে চান তাহলে আগের ভিডিওতে আই বাটনে ক্লিক করে সেখানে আপনারা আগের ভিডিওটা ফলো করলে আপনারা ওখানে সেখানে প্রসেসরের ক্যাশ কত এবং যে RAM RAMের ভাস স্পিড এবং সবকিছু আমরা বিস্তারিত ওখানে আলোচনা যতটুকু সম্ভব করেছিলাম ওকে যাদের প্রয়োজন হবে দেখে নেবেন ওই ভিডিওতে দেখে নেবেন তো এটা খুব স্লিম একটা ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইস একটু আমরা বলে দেই নাকি প্রাইসটা আপনার 4 জেনারেশনটা 36000 আচ্ছা আর 6 জেনারেশনটা 43000 টাকা 43000 টাকা আচ্ছা এইচপির একটা ল্যাপটপ দেখব নাকি এইচপির এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840G2 G2 মানে হচ্ছে আপনার 5th জেনারেশনের প্রসেসর কোর i5-এর 5th জেনারেশনের আচ্ছা এটা এতে 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক আছে ডুয়াল স্টোরেজ SSD স্লট আছে SSD আপনারা ইউজ করতে পারবেন ব্ল্যাক পিশ কন্ডিশনের এই ল্যাপটপটি এখন বর্তমান রেডি পাবেন হচ্ছে 30000 টাকা অনলি 30000 টাকা জি আচ্ছা যে কোনো ধরনের আমি মিড রেঞ্জের যে ল্যাপটপগুলো আপনাদের দেখাচ্ছি যে কোনো ধরনের আউটসোর্সিং যদি আপনি আর্ন করে থাকেন নট অনলি শিকার জন্য আসলে আরো কম বাজেটের ল্যাপটপ আপনি নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যারা আর্ন করেন তারা এই ল্যাপটপগুলো কালেকশন করলে আমি প্রথমেই বলেছিলাম যে 30-40 মধ্যে যারা নেবেন তারা আসলে আর্ন করার জন্য অর্থাৎ আপনি প্রফেশনাল ইউজার যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে আচ্ছা ওকে এসপি 840 আমি একটু আগে আপনাদেরকে T2 দেখাইছিলাম এটা হচ্ছে G1 G1 সেম লুক সেম কন্ডিশন সেম কনফিগারেশন ওকে প্রাইসটা একটু ডিফারেন্স এটা পাবেন হচ্ছে 28000 টাকা অনলি 28000 4GB 500GB কোর i5-এর 4th জেনারেশন 4th জেনারেশন আচ্ছা গ্রাফিক্সও সেম পাবেন এবং আপনার অ্যাভেলেবল গ্রাফিক্স যখন আপনার 4GB RAM থাকে তখন আপনারা গ্রাফিক্সটা পাবেন 2GB আর যখনই আপনারা RAM আপডেট করবেন সেই ক্ষেত্রে গ্রাফিক্সটা বেশি পেয়ে যাবেন আমরা আগের ভিডিওতে আপনাদেরকে এসব নিয়ে আলোচনা করেছি তো এটা প্রাইসটা পাবেন হচ্ছে মাত্র 28000 টাকা অনলি 28000 টাকা আচ্ছা Lenovo দেখলাম HP দেখলাম Dell দেখব না তা তো হয় না তাই না জি আচ্ছা Dell এর মধ্যে আপনার এই মডেলটি আচ্ছা এটা হচ্ছে আপনার 4th জেনারেশনের মধ্যে ওকে আসলে বাজেট ভালোর মধ্যে কমের মধ্যে আসলে ভালো ল্যাপটপ সবাই আশা করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি নিঃসন্দেহে অনেক ভালো একটি ল্যাপটপ এটা Dell এর লেটেস্ট 5440 এর মডেল আচ্ছা 4th জেনারেশনের আপনার কোর i5 এর 4GB এবং 500GB দিয়ে আচ্ছা খুবই ভালো রেটে এই ল্যাপটপটা কালেকশন করতে পারবেন আচ্ছা অনলি 23500 টাকায় 4th জেনারেশনের কোর i5 ওকে ওকে 23500 টাকা 23500 টাকায় আচ্ছা Dell এর আরো একটা ল্যাপটপ আমরা দেখব Dell এর আরেকটি মডেল আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার Dell এর Latitude সিরিজের 7440 7440 আসলে দুটেই মডেল হয়ে থাকে যদিও মডেল একই গঠনগত এবং লুকে কালারে দুটো মডেল হয়ে থাকে আচ্ছা একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারে পাবেন আর একটা হচ্ছে আপনার সিলভার কালারে পাবেন সিলভার কালারে পাবেন ব্ল্যাকও থাকবে তো আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Latitude 7440 আচ্ছা 4 জেনারেশনের কোর i5-এর 4GB এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে ওকে টাচ স্ক্রিনের প্যানেল এই ল্যাপটপটি আমার থেকে নিতে পারবেন আপনারা মাত্র 28000 টাকা অনলি 28000 টাকা জি 28000 টাকা আচ্ছা এছাড়াও আমাদের Dell এর কালেকশন থাকবে Latitude 7270 6 জেনারেশন এবং 7280 7 জেনারেশন এবং 7470 আচ্ছা 6 জেনারেশন ওই ল্যাপটপগুলো কালেকশন করতে কালেকশন আচ্ছা Lenovo আরেকটি মডেল দেখাচ্ছি কম বাজারের মধ্যে আচ্ছা এগুলো অনেক পপুলার ল্যাপটপগুলো অনেক পপুলার এবং কাজের জন্য খুবই ভালো পারফরম্যান্স প্রফেশনাল ইউজার জন্য যারা প্রফেশনালি আর্ন করতে চাচ্ছেন বা আউটসোর্সিং এর কাজ তারাও এটা নিতে পারে তাদের জন্য সবচেয়ে বেস্ট আচ্ছা এই ল্যাপটপটি কারণ আপনি অনেক পরিমাণে হিউজ পরিমাণে ইউজ করবেন এবং কাজ করবেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি ভালো হবে এটা হচ্ছে Lenovo ThinkPad এর মডেলটা T440P ওকে কোর i5 এর 4th জেনারেশন 4th জেনারেশন 4GB এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে এটাতে ব্যাকলাইট কিবোর্ডটা আপনি পেয়ে যাবেন অনেক সুবিধা ডিভিডি রাইটার আছে হ্যাঁ ডিভিডি রাইটার আছে তো সব সুবিধাই এর মধ্যে আপনারা পাবেন পাওয়া যাবে আচ্ছা রেট তো খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে রেট একটু বেশি তারপরও
আপনার এই যে রেটটা আমি আপনাকে দিতে পারবো সেই রেটটা একেবারে আকর্ষণীয় একটা রেট। যারা মার্কেটিং এ কাজ করেন অনেক সময় বিভিন্ন জায়গায় স্যাম্পল হিসেবে দেখানোর প্রয়োজন হইতে পারে, তাদের জন্য এই ল্যাপটপটি তখন আপনি ট্যাব হিসেবে স্যাম্পল দেখানোটা আপনার সবচেয়ে সুবিধা হবে এবং ক্যারি করার জন্য খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আপনার এলিট বুকের A210 মডেল। ওকে, হ্যাঁ, প্রসেসর কিবোর্ড রয়েছে এটাতে। জি, প্রসেসর পাবেন হচ্ছে Core i5-এর 5th জেনারেশন। আচ্ছা, 8GB এবং 128GB SSD আছে, চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সবকিছু কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, খুব চমৎকার একটা ল্যাপটপ। এটার প্রাইসটা একটু জেনে নিই আমরা। এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি, সম্পূর্ণ নতুন কন্ডিশন। ওকে, এই ল্যাপটপটি নিতে পারবেন 29,990 টাকা। 29,990 টাকা, আচ্ছা, প্রাইসটা ফিফথ জেনারেশন অনেক আপডেট একটা ল্যাপটপ, অথচ প্রাইসটা কিন্তু অনেক কম। লেনোভোর মধ্যে আরেকটা ল্যাপটপ আমরা দেখব। আচ্ছা, লেনোভোর মধ্যে আপনার এই একটি মডেল, আপনার মডেলটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড T430। আচ্ছা, থার্ড জেনারেশনের Core i5। ওকে, 4GB র্যাম আছে, 500GB হার্ড ডিস্ক আছে। তো এটা পাবেন হচ্ছে মাত্র 22,500 টাকায়। মাত্র 22,500 টাকা, 22,500 টাকায় ল্যাপটপগুলো। এটা যদিও থার্ড জেনারেশন হয়, তো লেনোভো অ্যাকচুয়ালি যারা ইউজ করেন তারাই কিন্তু আসলে ল্যাপটপটা সম্পর্কে বুঝতে পারেন। আর অরিজিনাল থিংকপ্যাডের ল্যাপটপগুলো আপনারা কীভাবে চিনবেন? লেনোভো কিন্তু আপনার দুটো ধরনেরই হয়ে থাকে, একটা আইডিয়া প্যাড আর একটা হচ্ছে থিংকপ্যাড। তো থিংকপ্যাডের ল্যাপটপগুলো অনেক বেশি স্ট্রং এবং কাজের জন্য খুবই ভালো, খুবই পারফেক্ট। হ্যাঁ, তো লেনোভো থিংকপ্যাডের দেখবেন যে আপনার সবসময় বডিটা কালো থাকবে, একই রকম হয়ে থাকে, একই রকম হয়ে থাকে। আচ্ছা, এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং লং ইউজের জন্য খুবই বেটার। ডেলের থার্ড জেনারেশনের একটি ল্যাপটপ দেখাবো, কাজ করতে পারবেন সব কিছুই। বাট এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন একটু হালকা মোটা হওয়ার কারণে আপনার বাজেটটা বেশি বাড়াইতে চান না, তাদের জন্য এই ল্যাপটপটা খুবই আপডেটেড ল্যাপটপ। ক্যারি করতে চায় না, হয়তো ডেস্কে বসেই কাজ করবে। জি জি জি, সেরকম ল্যাপটপ। এটা 8GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক। আচ্ছা, তাও তো অনেক। জি, 8GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, আর প্রাইসটাও ভালো পাবেন। হ্যাঁ, দামের সাথে কোয়ালিটিরও একটা সম্পর্ক থাকে, তা তো অবশ্যই। হ্যাঁ, ল্যাপটপ দেখে যাবেন। এটা আমার থেকে নিতে পারবেন 8GB 500GB দিয়ে মাত্র 21,000 টাকায়। অনলি 21,000 টাকায়? জি, 21,000 টাকায়, অনেক কম দামে কিন্তু চমৎকার একটা ল্যাপটপ। আপনার থার্ড জেনারেশনের প্রসেসর দিয়ে Core i5-এর। ওকে, আর ডেলের আরও একটা ল্যাপটপ সেম লুকেরই, একটু আগে যে ল্যাপটপটা আপনারা দেখালাম, তো এটা হচ্ছে আপনার ডেলের সেকেন্ড জেনারেশনের Core i7। ওকে ওকে, তো Core i7 হলে 1MB ক্যাশ বেশি থাকে আপনার প্রসেসরে, থার্ড জেনারেশন বা সিক্স জেনারেশন যেই হোক Core i5 থেকে। তো আর Core i7-এর এই ল্যাপটপটিও আপনারা এক আকর্ষণীয় মূল্যে আমাদের থেকে নিতে পারবেন। 8GB র্যাম পাবেন, 500GB হার্ড ডিস্ক পাবেন, প্রাইস পাবেন অনলি 21,000 টাকা, সেম প্রাইসে, বাট এটা সেকেন্ড জেনারেশন। ওকে ওকে ওকে, 21,000 টাকা পাবেন, 21,000 টাকায় সেকেন্ড Core i7-এর। Core i7-এর, জিএস এইচপির একটা ল্যাপটপ আমরা দেখাবো এখন। এটাও মোটামুটি মোটা সাইজের না? জি জি, এগুলো অনলি কাজের জন্য, যারা কমার্শিয়াল ইউজার, কমার্শিয়াল, হ্যাঁ, তারা চিন্তা করে যে আসলে আমার কাজ প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ, ভালো সাপোর্ট দিবে তাদের জন্য এই ল্যাপটপগুলো। আচ্ছা, এক সময় এই ল্যাপটপগুলো অনেক দাপটের সহিত আপনাদের আমরা বিক্রি করেছি, আমরা জানি কোয়ান্টিটি কী পরিমাণ সেল করেছি, সেটাও আমরা আমাদের অভিজ্ঞতা আছে। তো যারা নিতে চান না অনলি কাজের জন্য, আচ্ছা, তারা এই মডেলটি কালেকশন করতে পারবেন। ওকে, এসপি এলিট বুকের 8470P। আচ্ছা, Core i5-এর 3rd জেনারেশন। ওকে, তো এই মডেলটি আমাদের থেকে পাবেন 8GB র্যাম দিয়ে, 500GB হার্ড ডিস্ক দিয়ে, তাও একটা রিজনেবল প্রাইসে পাবেন 22,000 টাকা। অনলি 22,000 টাকা? হ্যাঁ, 22,000 টাকায় 8GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে থার্ড জেনারেশন Core i5। এইচপির আরও একটা ল্যাপটপ, এইচপির প্রোবুক মডেল, প্রোবুক সিরিজের। এটা হচ্ছে মডেলটা হচ্ছে আপনার T440S। শিকার ক্ষেত্রে আসলে ডিসপ্লে একটু বড় প্রয়োজন হয়, তো
প্রাইসও পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 20000 টাকায় পাবেন অনলি 20000 হ্যাঁ 20000 টাকায় আচ্ছা এটা 4GB RAM এবং 250GB হার্ড ডিস্ক দিয়ে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন হচ্ছে HP-র আরো একটা মোটা ল্যাপটপ আপনার এই ল্যাপটপটা হচ্ছে Core i7 আচ্ছা Core i7 এটাও ডিভিডি রাইটার আছে জি ওটা সাইজও একটু মোটা মডেলটা একই একটু আগে যে মডেলটা দেখালাম 8470 বাট এটা Core i7 ওটা ছিল আপনার Core i5 আচ্ছা তো Core i7 এবং Core i5 এর মধ্যে তফাৎ কি আমরা আলোচনা করেছিলাম যারা বুঝেন তা তো জানেনই আচ্ছা তো এখানে প্রাইসেরও একটা ব্যাপার আছে সবকিছু সেম 8GB RAM পাবেন 500GB হার্ড ডিস্ক পাবেন আচ্ছা এবং থার্ড জেনারেশন Core i7 ওকে রেটটা হবে অনলি 25000 টাকায় অনলি 25000 টাকায় জি এটা আমরা এর আগেও ভিডিও প্রচার করেছিলাম এই ধরনের ল্যাপটপ আপনারা 4GB RAM দিয়ে বিক্রি করেছি 25000 টাকায় আচ্ছা ডিসকাউন্টে এখন আমরা এটা 8GB RAM সহ 25000 টাকায় পাবেন আচ্ছা আচ্ছা ডিসকাউন্টে আপনার প্রাইসটা কমিয়ে দিই তারপর আপনারা আলোচনা করবেন যদি আমাদের কালেকশন अवेलेबल হয়ে যায় ফ্লুয়েন্সি আসার ফ্লুয়েন্সিটা বেড়ে যায় সেই ক্ষেত্রে প্রাইস আরো কমিয়ে দিই তখন আচ্ছা Lenovo আর একটা ল্যাপটপ আমরা দেখব এখন জি মোটামুটি ছোটখাটো সাইজে যারা ক্যারি করতে চায় এটা হচ্ছে Lenovo Yoga Yoga সিরিজটা আপনারা জানেন Yoga সিরিজগুলো আসলে অনেক দামি জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় এবং লুকটা যেমন হয় এবং দেখতে অনেক সুন্দর সুন্দর দামটা কিন্তু অনেক বেশি হয় অনেক বেশি হয় আচ্ছা তো এই ল্যাপটপটি ফোর জেনারেশনের ডুয়েল কোরের মূলত আচ্ছা আচ্ছা যারা আপনারা অনলাইনে ক্লাসের জন্য চাচ্ছেন বা ক্যারি করার জন্য বা মার্কেটিং করার জন্য মানে সিম্পল ইউজার জন্য আপনার কাজের জন্য সিম্পল ইউজ না এর ইউজ কিন্তু ব্যাপক যেহেতু 32GB SSD আছে বিল্ট ইন স্পিডটা কিন্তু আপনার Core i5 এর মতই পাবে আচ্ছা জি Core i3 এর মত বা Core i5 এর মতই স্পিড পাবেন ব্রাউজিং বডি না পুরোটা জি মেটাল বডি আর হচ্ছে আপনার এটা কিন্তু আপনার 360 রোটেট করা যায় আচ্ছা আচ্ছা এটাও ট্যাব মতো ইউজ করা যায় লাইক আ স্টেপ ট্যাব আপনার টাচ স্ক্রিন আবার হ্যাঁ টাচ স্ক্রিনের মধ্যে আচ্ছা প্রাইসটা আরো চমৎকার একটা প্রাইস আচ্ছা আপনার প্রাইসটা পাবেন মাত্র 21000 টাকা অনলি 21000 টাকা বাহ আপনি দেখেই মনে হবে যে অনেক দামি একটা মনে হবে যে অনেক দামি একটা ল্যাপটপ জি না এটার দাম আছে নতুনের তো অনেক দাম আছে তাই না এতে হ্যাঁ অবশ্যই দাম আছে আপনার এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে 4GB RAM এবং 32GB SSD আপনারা মেমোরি লাগানোর আলাদা স্লট পাবেন বা যদি চান যে আমার স্টোরেজ বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে এক্সটারনাল হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা আমরা মোটামুটি কিন্তু ল্যাপটপ অনেকগুলো দেখাই ফেলছি আরো অনেক ল্যাপটপ আছে সবগুলো দেখানো যাবে না একবারে এখন আমরা যেটা দেখব HP-র আরো একটা ল্যাপটপ জি একটু ছোটর মধ্যে যারা ক্যারির জন্য ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটি নিতে পারেন আচ্ছা এটা 12.5 ইঞ্চির ডিসপ্লে HP-র এলিট বুক এর 2560 Core i5 এর সেকেন্ড জেনারেশন ওকে এটা হচ্ছে 4GB RAM আছে এবং 320GB হার্ড ডিস্ক আছে আচ্ছা এই ল্যাপটপটা নিতে পারবেন ভালো রেটে মাত্র 18500 টাকায় অনলি 18500 টাকা আচ্ছা 18500 টাকায় এই ল্যাপটপটা নিতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ মাত্র 18500 টাকায় তারপর 16500 এর মধ্যে একটা ল্যাপটপ আছে দেখেন HP এটা হচ্ছে ProBook এর ProBook এর 6410B আপনার 3GB RAM পাবেন 320GB হার্ড ডিস্ক পাবেন সিলভার কালারের সিলভার কালার হ্যাঁ Core i5 এর আপনার ফার্স্ট জেনারেশন ওকে প্রসেসরের স্পিডটা ভালো পাবেন 2.67 গিগাহার্টজ এর আপনার ক্লক স্পিডটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সব ধরনের কাজই করতে পারবেন বাট ফার্স্ট জেনারেশন আচ্ছা এই জন্যই আপনারা ডিসকাউন্টটাও পাচ্ছেন ভালো মাত্র 16500 টাকায় মাত্র 16500 টাকায় আচ্ছা সবচেয়ে লো বাজেটে আমাদের আমার এখানে সবচেয়ে কাঙ্ক্ষিত 11500 টাকায় যে ল্যাপটপটা দেখাতে চেয়েছিলাম জি সেটা কিন্তু আপনাদের সামনে এখন হাজির হাজির হয়ে গেছে অনেক ভালো ল্যাপটপ কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন সাইজটাও কিন্তু বড় সাইজটাও বড় আপনার 15 দেখে মনে হচ্ছে 20000 30000 টাকা দাম জি ভালো ল্যাপটপ দিয়ে আসলে যে ল্যাপটপে আপনারা যারা এখন বিশ্ব অর্থনীতি এটা মন্দা চলছে যেহেতু তো যেই নিবেন আসলে কাজের জন্যই নিবেন তা তো অবশ্যই না হয়তো এখন আমি সাজেস্ট করব ল্যাপটপ কিনারই দরকার নেই অপেক্ষা করেন আচ্ছা তো এই ক্ষেত্রে এই ল্যাপটপটির আমরা আগেও রেট এটাই ছিল এখন আমরা এই রেটেই দেওয়ার চেষ্টা করছি জাস্ট খুবই সামান্য লাভে খুবই সামান্য প্রফিটে দেওয়ার চেষ্টা করতেছি ওকে ওকে সো এই ল্যাপটপটি পাবেন হচ্ছে 11500 টাকায় এতে আপনারা 2GB RAM পাবেন এবং 250GB হার্ড ডিস্ক পাবেন আচ্ছা আচ্ছা 250GB হার্ড ডিস্ক এবং 2GB RAM দিয়ে কোটোডো প্রসেসরের আপনার ইমেচিন এটা এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ আচ্ছা ইমেচিন এটা পাবেন হচ্ছে মাত্র 11500 টাকা অনলি 11500 টাকা চমৎকার একটা ল্যাপটপ চাইলে তো হার্ড ডিস্ক এবং RAM বাড়াইতে পারবে নাকি অবশ্যই 4GB 8GB এবং 2 টেরাবাইট পর্যন্ত আপনারা চাইলে
হার্ডিস্ক বাড়িয়ে দিতে পারবেন। বাহ, তার মানে হচ্ছে আমরা না বাড়ানোর একটা কারণ আছে, যেহেতু প্রাইসটা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো প্রাইসটা যদি কমের মধ্যে আপনার কাজগুলো হয়, ঠিক যে কনফিগারেশনে আপনি সেভাবেই রেখেছেন, জি, চাইলে বাড়াতে পারবে। কেউ যদি মনে করে যে তার এখানে আরো 5000 টাকা 10000 টাকা খরচ করবে, পরে সে যদি আরো ভালো হাই কনফিগারেশন করে নিতে চায়, করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই সে সুবিধা আছে। আচ্ছা, ওকে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু মোটামুটি গোল টেকনোলজির যতগুলো ল্যাপটপ আছে আমরা বেশিরভাগই দেখানোর চেষ্টা করেছি, আরো অনেক মডেল তাদের কাছে রয়েছে, সেগুলো যদি আপনারা দেখতে চান সরাসরি তাদের শপে চলে আসতে পারেন। আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন সেক্ষেত্রে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন। জি, কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি 1000 টাকা অ্যাডভান্স করেন, সেক্ষেত্রে আমরা আপনাদের যে ঠিকানায় ওই ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে, বাকি টাকাটা ওখানে জমা দিয়ে আপনি প্রোডাক্টটা ল্যাপটপটি উঠিয়ে নিতে পারবেন। আর ওয়ারেন্টি গ্যারান্টি তো তারা পাচ্ছেনই, অবশ্যই পাবেন, যারা কুরিয়ারে নেবেন তারাও পাবে। জি জি, অবশ্যই পাবেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে অবশ্যই লাইক দিয়ে রাখতে হবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।